বাংলাদেশের নির্বাচন ঠেকাতে সহিংসতার পথ বেছে নেয় বিএনপি। বাস ও ট্রেনে দেয়া আগুনে পড়ে প্রাণজয় সাধারণ মানুষের, এমন সহিংসতার আবারও নিন্দা ও উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানান। We condemn the violence that took place during elections and in the months leading up to it. We are now encouraging the government of Bangladesh to credibly and transparently investigate the reports of violence, to hold perpetrators accountable, and we all urge all parties to reject political violence. ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে সহিংসতার পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও কথা বলেন। এর আগে নির্বাচনের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও মুক্ত রাখতে বাংলাদেশের সঙ্গে দেশটি অংশীদারিত্ব বজায় রাখবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।